লালফিতের দৌরত্ব বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান পূর্ণমন্ত্রী হলেন ইমরান ইন্দিরা পেলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত সাত নদীর পানি বিপদসীমার উপরে বন্যা পরিস্থিতির অবনতি ব্যাহত যোগাযোগ ব্যবস্থা সব ক্রিকেট ফাইনাল রুপার প্রথম শিরোপার লড়াইয়ে লড়ায়ে লড়ছে মুখোমুখি ইংল্যান্ড নিউজিল্যান্ড শুনছিলেন ফরেস্ট সিগুরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রন জানাচ্ছি রাতের 21:00 সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরি আহমেদ লাল ফিতার দৌরাত্ব কমিয়ে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি নাগরিক সুবিধা দিতে গিয়ে পরিবেশ নষ্ট না করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তাগিদ দেন কৃষি জমি রক্ষা করতে মাস্টার প্ল্যান প্রণয়নের নির্বাচন ইস্তেহার বাস্তবায়নে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর জানাচ্ছেন আকবর হোসেন সুমন সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে দুহাজার চৌদ্দ পনেরো অর্থবছর থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সাথে কর্মসম্পাদন চুক্তি করে আসছে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রক্রিয়ার আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুহাজার উনিশ বিশ অর্থবছরের জন্য একান্নটি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে এপিএ চুক্তি স্বাক্ষর হয় অঙ্গীকার অনুযায়ী আগামী বছর তা বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয় ও বিভাগগুলো আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির আলোকে প্রকল্প লক্ষ্য ও পরিকল্পনা যুক্ত করা হয়েছে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এ সময় তিনি সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সকলকে দুর্নীতিভুক্ত থেকে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন আগে বলা হতো যে মানে সরকারি কাজ মানে হলো রেড ট্যাপ ওই লাল ফিতা সেই লাল ফিতা যাতে কমে যায় তার পদক্ষেপ আমরা নিয়েছি এবং সেটা হয়তো আরো গতিশীল আমাদের করতে হবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা দুশো পাঁচটি লক্ষ্য ও একুশটি বিশেষ অঙ্গীকার বাস্তবায়নে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী উন্নয়নটা শুধু শহর বা রাজধানী কেন্দ্রিক না যেন গ্রাম থেকে উঠে আসে তৃণমূল থেকে যদি আমরা উন্নত করতে না পারি তাহলে আমাদের সাফল্য আসবে না অহেতুক রাজধানীতে জনসংখ্যা বৃদ্ধি পাবে মুক্ত থেকে সরকারের সেবা মানুষের পৌঁছে দিতে আন্তরিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মকর্তাদের নির্দেশ দেন একটা সরকার যে সরকার জনগণের কল্যাণ করার কথা বলে এসে করত না তাদের প্রতিবাদ করে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য এদেশে কৃষক এদেশের শ্রমিক এদেশের সাধারণ মানুষ তাদের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করেই কিন্তু এই সংগঠনটি গড়ে উঠেছিল কাজে আমাদের কর্মপদ্ধতিটাও এই জন্য একটু আলাদা সারাদিন খেটে এত কাজ করে এখন যদি এই দুর্নীতির কারণে সব নষ্ট হয়ে যায় এটা সত্যি খুব দুঃখজনক তো দুর্নীতির ক্ষেত্রে আমি যেটা বলবো যে খালি কেউ ঘুষ নিলেই সে অপরাধী তা না যে দেবে সেও অপরাধী এপিএ বাস্তবায়ন হারে এবার এগিয়ে আছে বিদ্যুৎ বিভাগ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিভাগকে প্রথম পুরস্কার এবং মন্ত্রণালয়গুলোকে সম্মাননা ও শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা প্রতিমন্ত্রী থেকে এবার পূর্ণ মন্ত্রী হলেন ইমরান আহমেদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে তাকে একই সঙ্গে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন সংরক্ষিত আসনে সংসদ সদস্য ফজিলতুন সেইন্দিরা সন্ধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত সাত জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা চব্বিশ জন মন্ত্রী উনিশ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে সাজান নতুন মন্ত্রীসভা পাঁচ মাসের মাথায় মন্ত্রিসভায় কিছুটা রদবদল হলেও নতুন কেউ অন্তর্ভুক্ত হননি এর এক মাস পর মন্ত্রিসভায় একজনের পদোন্নতি এবং একজনের অন্তর্ভুক্তি হল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ একই সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে ইন্দিরা শপথ নিয়েছেন শনিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও নিরাপত্তা বিধান করিব। আমি সংবিধানের রক্ষণ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ ও মন্ত্রিসভার সদস্য সহ আমন্ত্রিত অতিথিরা একজনের পদোন্নতিতে মন্ত্রিসভায় এখন মন্ত্রীর সংখ্যা বেড়ে হল পঁচিশ জন তবে প্রতিমন্ত্রীর সংখ্যা আগের মতোই ১৯ জন এবং উপমন্ত্রীর সংখ্যা তিনজনই থাকল রিয়াজ সুমন একুশ টেলিভিশন ঢাকা নথ নদীর পানি আরো বৃদ্ধি পাচ্ছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা তীব্র হয়ে উঠেছে নদী ভাঙন ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এদিকে বান্দরবানের সাঙ্গ নদীর পানি বিপদসীমার একশো সাতাত্তর ও সুরবা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রতিনিধিদের সহায়তা জানাচ্ছেন সমর ইসলাম সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হয়েছে গোয়ানঘাট কোম্পানিগঞ্জ জয়ন্তাপুর ও কানাইঘাটের শতাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ায় সিলেট গোয়েনঘাট সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল সড়ক দিয়ে আমাদের উপজেলা সদরের সাথে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে মৌলবীবাজারের কমলগঞ্জের রামপাশায় ধলাই নদীর বাঁধ ভেঙে পাঁচ শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে নেত্রকোনার সুমেশ্বরী উবদাখালী কংস ও ধনুসহ নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কলমাকান্দা দুর্গাপুর ও বারহাট্রার পনেরো ইউনিয়নের অন্তত পঁয়ত্রিশ হাজার মানুষ পানিবন্দী জলমগ্ন হয়ে পড়ায় বন্ধ করে দেয়া হয়েছে দুইশো দুইটি প্রাথমিক স্কুল গরু বাছুর হাঁস মুরগি সকল কিছু লোয়া খাওয়া দাওয়া চুলার বৃত্তে পানি উঠছে গা তিস্তার পানিতে তলিয়ে গেছে রংপুরের কাউনিয়া গঙ্গাচড়া সদর ও পীরগাছার চরাঞ্চলের চল্লিশটি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে অন্তত পঞ্চাশ হাজার মানুষ যত কষ্ট করে একবেলা খাই শেরপুরের জিনাইকাতিতে দুটি বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচ হাজার পরিবার যমুনার পানি বেড়ে জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে কুড়িগ্রামের চরাঞ্চলের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে পানি পানিবন্দী হয়ে পড়েছে প্রায় চল্লিশ হাজার মানুষ পানি বৃদ্ধির সাথে তীব্র হয়েছে নদী ভাঙন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব কারণে আছি লালমনিরহাটের হাতিবন্ধার দুয়ানিতে তিস্তা ব্যারেজের আশপাশে বসবাসকারীদের নিরাপদে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড ব্যারেজ এলাকায় জারি করা হয়েছে সতর্কাবস্থা ধরলার পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁধে আশ্রিতরা খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন ভাত খাওয়া যাচ্ছে না তিস্তা যমুনা ব্রহ্মপুত্র ঘাগট সহ সব নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি উঠেছে বান্দরবানে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জেলার সাথে এখনও বন্ধ সারাদেশের সড়ক যোগাযোগ কাপ্তায় বান্দরবান সড়কের কারিগর পাড়ায় রাস্তার উপর পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন বন্যা কবলিতদের মাঝে বিতরণ করা হচ্ছে শুকনো খাবার ও নগদ টাকা সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধির সঙ্গে তীব্র হয়েছে নদীর ভাঙ্গন চৌহালিতে গত দু সপ্তাহে কয়েকশো ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে হুমকির মুখে আরো শতাধিক ঘরবাড়ি তামাগার বা সব নদী এদিকে পানি নামতে শুরু করায় ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সমর ইসলাম টেলিভিশন রিফাত হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিয়ান শ্রাবণকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে হত্যার তদন্তে রিফাতের স্ত্রী মিন্নিকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রিফাতের বাবা বিকেলে শ্রাবণকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইসলাম গাজী এর আগে শ্রাবণকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এদিকে আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহত রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন এখন পর্যন্ত আইনের এনে জিজ্ঞাসাবাদ করছে না আমি উল্লেখিত পরিস্থিতিতে বিশ্বাস করি পুলিশ মিনিকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এর নাক্কারজনক হত্যাকাণ্ডের সত্যতা তথা উপকৃত রহস্য বেরিয়ে আসবে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্য একুশের চোখ সেবার মান উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করছে বিআরটিসি এ পর্যন্ত সংস্থাটির বহরে যুক্ত হয়েছে কমবেশি বেশি তিন হাজার বাস ও ট্রাক এসব উদ্যোগের পরও কি বেড়েছে বিআরটিসি সেবার মান প্রশ্নটি ঘুরে ফিরে আসে বারবার সম্প্রতি ভারত থেকে আনা নতুন বাসে বৃষ্টির পানি পড়ার অভিযোগ রয়েছে বাস ট্রাকগুলোর বডিও নিম্নমানের এ অভিযোগ অস্বীকারও করতে পায়নি কর্তৃপক্ষ তাহলে প্রশ্ন এসব বাস ট্রাক আসার আগে মান পরীক্ষা কি হয়েছে বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে নানা সময়ে বিআরটিসির জন্য কেনা হয়েছে বাস ও ট্রাক দু হাজার নয় সালে একশো বাইশ কোটি টাকায় দুইশো উনআশিটি বাস কেনা হয় এর মধ্যে এখন একশো পঁচিশটি সচল চার বছর পর দুইশো বিরাশি কোটি টাকায় আনা হয় দক্ষিণ কোরিয়ার দায়ু কোম্পানির দুইশো পঞ্চান্নটি বাস ছয় বছর চলতে না চলতেই একাশিটি নষ্ট হয়ে পড়ে আছে একই বছর ভারত থেকে কেনা আর্টিকুলেটেড বাসের তেত্রিশটি এখন বিকল সবশেষ ভারতীয় সির জন্য কেনা বাসও ত্রুটিমুক্ত নয় মাত্র দু মাস আগে সরবরাহ করা বাসের ছাদ থেকে পরে বৃষ্টির পানি গত এক দশকে ভারত জাপান ইনল্যান্ড থেকে আনা হয়েছে অন্তত সাড়ে ছয়শো ট্রাক বিপুল খরচে কেনা এসব ট্রাকের বেশিরভাগই অকেজ হয়ে পড়ে আছে ডিপোতে গাড়িগুলোর বাস্তব রূপ দেখতে একুশের অনুসন্ধানী টিমের যাত্রাম বিআরটিসির বিভিন্ন ডিপোতে শুরুতেই মতিঝিল ডিপু ক্যামেরাই ধরা পড়ল চিঠিটি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে জেনেও এবার যাই গাপতলি ডিপোতে সম্প্রতি আনা বাসের ছাদ ফুটো হয়ে পানি পড়ছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে চিঠিও দিয়েছেন ডিপু ম্যানেজার এ ডিপুতে গত ষোলো এপ্রিল এবং দশ মে দেওয়া হয় আটটি নতুন বাস সব সবকটিতেই সমস্যা বাসের মান নিয়ে নানা তথ্য জানিয়েছেন এখানকার কর্মীরা সমস্যাই আছে মানে এটা হ্যাঁ গাড়ি এই হ্যাঁ পাশে কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক পাশে নষ্ট বাস ভারত থেকে আমদানি করা বাসে হার্ডবোর্ড লাগানো বাসগুলো বুঝে নেয়ার আগে কয়েক দফায় ক্রয়পূর্ব পরিদর্শন করেছিলেন বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরবরাহ পাওয়ার পর এত সমস্যা কেন এ প্রশ্নের উত্তর আছে কি মিরপুর ডিপোতে পড়ে আছেন দামি ভলভো গাড়িগুলো এগুলোর সেবাকাল বিশ বছর পাঁচ থেকে সাত বছরের মধ্যেই অকেজম তেজগাঁও ট্রাক ডিপোতে আগে দেয়া শতাধিক ট্রাকের বেশিরভাগই নষ্টম এগুলো এখন একরকম ভোজা হয়েই দাঁড়িয়েছে সম্পূর্ণ বাস ভালো না জিলা পুরাণ শিলায় তো কাজকাম ঠিকমতো করে নাই আমি বদলে আরজি ১৭ সালের অক্টোবর মাসের দশ তারিখে এখন পর্যন্ত সেই আমার বেতনগুলো পাওয়া যায় না শ্রমিকদের অভিযোগ বকেয়া বেতনসহ বিআরটিসির বিভিন্ন অনিয়ম নিয়ে যারাই আন্দোলন করেছেন তারাই কর্মকর্তাদের রোশানাদের শিকার হয়েছেন বেতন দেওয়ার জন্য চাইছে আন্দোলন করতে গেছে অথবা বদলি করে দিছে যেদিনকে মানব করছে সেদিনকে হেড অফিস বেতন পায় এক তারিখে আর ডিপু আলারা বেতন পায় না তবে এসব অভিযোগের সত্যতা স্বীকার করে নেন সংস্থা প্রধান জানান সবকিছু খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে এক্সসেসিভ হিটের কারণে উপরের শীতটা গলে গেছে কয়েকটা কাছে এই এই জাতীয় ফুটা সিদ্ধ হয়েছে পানি পড়ার যে সমস্যাটা টেকনিক্যাল কমিটি যে রিকমেন্ডেশন সেই রিকমেন্ডেশন আলোকে দ্রুততম সময়ের ভিতরে এই গাড়িগুলোকে বুঝাই দেওয়ার জন্য বলা হয়েছে তবে বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামচুল হক এটা একটা দুষ্টুচক্র হয়ে গেছে জনগণের এই দুর্ভোগের কথা বলে আমি নিয়ে আসতেছি সরকারি ছত্রছায় সেই জায়গায় লাভও দেখাতে পারছি না সেবাও দিতে পারছি না সরকারি তহবিলের লুটপাটে জড়িতদের বিরুদ্ধে এখন এই ব্যবস্থা নেয়ার সময় সরকার এদের বিরুদ্ধে কঠোর হবে এ প্রত্যাশা এ পরিবহন বিশেষজ্ঞের সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা ব্যবসা বাণিজ্যের খবর নিরাপদ ও কোরবানি হাটের আয়োজন করেছে বেঙ্গলমিট কোরবানি বেঙ্গলমেট ডট কম এ ওয়েবসাইটে থেকে রোগমুক্ত কোরবানি পশু কিনতে পারবেন গ্রাহকরা পশুর ছবি ভিডিও বয়স ও ওজন সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য দেওয়া রয়েছে ওয়েবসাইটে একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহানগরের অধিবাসীরা পাবেন হোম ডেলিভারির সুবিধা ঢাকা নগরবাসী মাংস প্রসেসিং এর সুবিধাও পাবেনের যে কোনো প্রান্ত থেকে কোরবানি সেবা অর্ডার করতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল মিটের কোরবানি প্রজেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান খান ও ব্রান্ট প্রধান মোহাম্মদ ফিরে উল্লাহ খান হোটেলে জঙ্গি হামলায় সাংবাদিক সহ নিহত ছাব্বিশ জন আহত অর্ধ শতাংশ রাতের একুশের সংবাদে প্রবাসের খবর রেমিটেন্স পাঠিয়ে ও বিনিয়োগ বাড়িয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ভাইস কনসাল মোহাম্মদ মুজফর হোসেন শারজায় হাট হাজারি প্রবাসী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন এ সময় প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মহিউদ্দিন বেলাল রনি ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান বিশেষ অতিথি ছিলেন ইসমাইল গনি চৌধুরী কাজী মোহাম্মদ আলী হাবিবুর রহমান মোহাম্মদ জসিম আনোয়ারুল হক সহ আরো অনেকে আলোচনার সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ তবে যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ফিতার দৌরত্ব বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর নির্বাচন ইশতেহার বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান পূর্ণমন্ত্রী হলেন ইমরান ইন্দিরা পেলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব বঙ্গভবনের শপথ অনুষ্ঠিত সাত নদীর পানি বিপদসীমার উপরে বন্যা পরিস্থিতির অবনতি ব্যাহত যোগাযোগ ব্যবস্থা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল রোববার প্রথম শিরোপাজয় লড়াইয়ে লর্ডসে মুখোমুখি ইংল্যান্ড নিউজিল্যান্ড দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু নম্বরে আর ভিজিট করুন একুশে ডাস টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরে সংবাদ দেখার আউন্স